প্রিয় শিক্ষার্থী বৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো রবার্ট ফ্রস্টের আফটার অ্যাপল পিকিং এই কবিতাটি। তাহলে শুরু করা যাক। আচ্ছা, এই কবিতাটি রবার্ট ফ্রস্টের যে আর্লি স্টেজ পোয়েটিক যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের আর্লি স্টেজে এটা লেখা, এবং সেই সময়টাতে তার যে কবিতাগুলি পাবলিশ হতো সেগুলোকে অনেকেই মানে একটা অদ্ভুত ধরনের রাইটিং হিসেবে মনে করত, এবং পরবর্তীতে যদিও সেইগুলো আসলে বেশ সমাদৃত হয়, এবং এই অ্যাপেল পিকিং এই কবিতাটিও তার ভেতরে একটি। তো এখানে আমরা একটা স্টোরি দেখতে পাবো, এরকম যে মানে একটা ইমেজ যেন দেখতে পাবো, সেটা হচ্ছে যে একজন লোক সে অ্যাপেলের যে বাগান, সে বাগান থেকে অ্যাপেল পিক করছে বা হারভেস্ট করছে, এবং এই হারভেস্ট করতে করতে একটা সময় মানে তার যে ডিসগাস্টিং যে বিষয়টা, সেই বিষয়টা চলে আসে এবং সে আর অ্যাপেলটা মানে পিক করতে চাচ্ছে না, বা যে যতটুকু সে করেছে সে সেটাকেই যথেষ্ট মনে করছে। এবং এরপরে আরও বেশ কিছু ঘটনা রয়েছে, এগুলো আমরা লাইন বাই লাইন যখন পড়বো তখন এটা আমরা পাবো। তো চলো দেখি, আমরা এখন এটা লাইন বাই লাইন পড়ি এবং এটাতে কি বলা হচ্ছে। যদিও কোনো রকমের স্পেস নাই স্টেনজাগুলোর ভেতরে, তারপর আমরা এটা পড়ার চেষ্টা করি। দেখো, প্রথমে যেটা বলছে যে মাই লং টু পয়েন্টেড ল্যাডার্স স্টিকিং থ্রু এ ট্রি টুয়ার্ডস হেভেন স্টিল, অর্থাৎ এখানের যে স্পিকার, সেই স্পিকার যেটা বলছে যে তার একটা মই, মই তোমরা আশা করি চিনো। তো এই মই যেটা হচ্ছে টু পয়েন্টেড, তোমরা জানো যে বর্তমান যুগে আরেক ধরনের মই বের হয়েছে যেটা ওই যে স্টিলের তৈরি, সেটা কিন্তু ওই গাছের সঙ্গে হেলান দিয়ে দেওয়ার দরকার হয় না। তো এইখানে যেই মইয়ের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে গাছের সাথে হেলান দেওয়া যে মইটা, ট্র্যাডিশনালি বাঁশ দিয়ে যেগুলো হয়ে থাকে সেরকম। এবং বলা হচ্ছে স্টিকিং থ্রু এ ট্রি, এটা গাছের সঙ্গে লাগানো আছে টুয়ার্ডস হেভেন স্টিল, একেবারে আকাশের দিক করে, মানে বেশ বড়সড় একটা মই গাছের সাথে লাগানো আছে খাড়া করে, সেটার কথা বলছে। এবং এইখানে যে এই যে ল্যাডার, ল্যাডারের কথা যেটা নিয়ে আসা হয়েছে, যেটা টুয়ার্ডস হেভেন স্টিল, যেটা আকাশের দিক করে রাখা হয়েছে, এইটা মূলত একটা রিলিজিয়াস টোন এখানে রয়েছে, রিলিজিয়াস একটা আইডিয়া দিচ্ছে। সেটা হচ্ছে বুক অফ জেনেসিসে জ্যাকবের যে ল্যাডার রয়েছে সেই ল্যাডারের সঙ্গে এখানে একটু মিলে যায়। তো এই বিষয়টা তোমরা যারা মানে খ্রিস্টিয়ান বাইবেল যারা পড়েছো কখনো বাংলা, এগুলোর বাংলাও আছে, বাংলা ট্রান্সলেশনও আছে, এগুলো যদি পড়ো তাহলে তোমরা বুক অফ জেনেসিসে পাবে এই ল্যাডারের বর্ণনা। তো বলা হচ্ছে যে এই মানে এই 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 যে কবিতাটি, এই কবিতাটির যে স্পিকার সে বলছে যে আমার লম্বা দুইটা পাওয়ালা বা দুইটা পয়েন্টেড পয়েন্টওয়ালা যে মই, সেটা গাছের সঙ্গে হেলানো আছে, লাগানো আছে, এবং সেটা একেবারে আকাশ বরাবর খাড়া করে রাখা আছে। অ্যান্ড দেয়ার ইজ আ ব্যারেল দ্যাট আই ডিডন্ট ফিল, এবং এখানে একটা ব্যারেল রাখা আছে বা একটা বাকেট বা একটা ঝুড়ি আমরা বলতে পারি, সেটা রাখা রয়েছে যেটা বা একটা ড্রাম রাখা রয়েছে যেটা এখনও ভরেনি, মানে তিনি আপেল সংগ্রহ করছেন গাছ থেকে এবং সংগ্রহ করে যেই ব্যারেলের ভিতরে রাখছেন সেটা এখনও ভরেনি। বিসাইড ইট, তাছাড়াও অ্যান্ড দেয়ার, আচ্ছা বিসাইড ইট বলতে এই যে যে ল্যাডার, সেই ল্যাডারের পাশে, ল্যাডারের পাশে যে ব্যারেলটা রাখা হয়েছে সেই ব্যারেলটা এখনও ভরেনি। অ্যান্ড দেয়ার মে বি টু অর থ্রি অ্যাপেলস আই ডিডন্ট পিক আপন সাম বাগস, বলছে যে এবং দুইটা অথবা তিনটা আপেল রয়েছে যে আপেলগুলি মানে এই যে সাম বাগ, অর্থাৎ কিছু গাছের শাখার সঙ্গে যেটা মইয়ের ঠিক পাশেই, এরকম একটা গাছের ডালের সঙ্গে দুই তিনটা আপেল রয়েছে, সেটা আমি পিক করলাম না, অর্থাৎ সেটা তুললাম না, সেটা যে গাছ থেকে ছিঁড়ে তিনি তার যে বাস্কেট বা ব্যারেল যেটা নিয়েছেন সেটার ভিতরে রাখবেন, এটা তিনি রাখলেন না। বাট আই অ্যাম ডান উইথ আপেল পিকিং নাও, এবং আমি আমার যে আপেল পিকিংয়ের যে কাজটা সেটা এখনকার মতো শেষ করলাম। ইশেন্স অফ উইন্টার স্লিপ ইজ অন দ্য নাইট, বলছে রাত্রির যে শীতকালীন রাত্রির যে স্লিপ, সেই স্লিপের গন্ধ যেন আমি পাচ্ছি বা ওই রাত্রিতে যেন ওই গন্ধটা যেন ছড়িয়েছে। দ্য সেন্ট অফ অ্যাপেল, এবং এইখানে আমি যেন অ্যাপেলের গন্ধ পাচ্ছি। আই এম ড্রাউজিং অ্যান্ড অফ, এবং আমি আমার ভেতরে একটা ঘুম ঘুম ভাব চলে এসেছে, নিদ্রালু একটা অবস্থা চলে এসেছে। তো এইখানে এই যে লাইন দুইটা, এই লাইন দুইটা পড়ার সময় আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে এই অ্যাপেল পিকার, সে মইয়ের উপরে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার ঘুম এসে গেছে, এরকম একটা অবস্থা হতে পারে, তার ক্লান্তিতে তার অবস্থা খারাপ এরকম একটা অবস্থা হতে পারে। আবার হয়তোবা তিনি অ্যাপেল পিকিংয়ের পরে, যদি আমরা আফটার অ্যাপেল পিকিং যদি ধরি, তাহলে অ্যাপেল পিকিংয়ের পরে তার বেডে যখন তিনি, তখন তিনি ঘুম পাচ্ছেন এবং শীতকালের যে
আবহাওয়া, যে শীতকালীন যে ঘুমের যে ব্যাপারটা সেটা তিনি তার ভেতরে চলে এসেছে, এবং তিনি যেন সেই ঘুমের মধ্যে অ্যাপেলের গন্ধ পাচ্ছেন এবং তিনি যেন ওইখান থেকে একটা ঘুম ঘুম বোধ ফিল করছেন। এই হচ্ছে প্রথম কয়েকটা লাইনের আলোচনা। এবার আমরা যাব এর দ্বিতীয়। আই ক্যান নট রাব দ্য স্ট্রেংথনেস ফ্রম মাই সাইট আই গট ফ্রম লুকিং থ্রু এ পেন অফ গ্লাস আই স্কিমড দিস মর্নিং ফ্রম দ্য ড্রিঙ্কিং টার্ফ অ্যান্ড হেল্ড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড অফ হরি গ্র্যাস। আচ্ছা, এইটুকু যদি আমরা এবার পড়ি তাহলে এরকম দাঁড়ায় যে কবি এখানে বলছে যে আমি একটা অদ্ভুত বিষয় আমার যে সাইট, আমার যে মেমোরি, সেখান থেকে যেন আমি রিমুভ করতে পারছি না। সেটা কি? আই গট ফ্রম লুকিং থ্রু এ প্যান অফ গ্লাস, আমি একটা প্যান অফ গ্লাস বা একটা গ্লাসের ভেতর দিয়ে বা গ্লাসের একটা উইন্ডো, সেই উইন্ডোর ভেতর দিয়ে তাকালাম। আই স্কিম দিস মর্নিং ফ্রম দ্য ড্রিঙ্কিং ট্রাফ, এবং আমি সকালবেলা, ড্রিঙ্কিং ট্রাফ বলতে পানি খাওয়ার যে পাত্র, সেই পানি খাওয়ার পাত্রের ভেতরে যে পানিটা, সেই পানির উপরে বরফ জমা পড়েছে, সেই বরফের যে পাতলা যে আস্তরণটা সেটা স্কিম করলাম, সেটা সরপরা ওই জায়গা মানে জিনিসটা আমি তুলে ফেলে দিলাম। অ্যান্ড হেল্ড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড অফ হরি গ্লাস, এবং এটা ফেলে দেওয়ার আগে আমি কি করলাম, এটাকে ধরলাম এই এর ভেতর দিয়ে দেখার জন্য বাহিরের যে মানে হরি যে গ্লাস বলতে যেটা হচ্ছে যে সাদা শুভ্র যে বরফ, সে বরফের ভেতর দিয়ে বাহিরের গ্রাস গ্রাস বা ঘাস লতাপাতা যেগুলো বা প্রকৃতি যেটা রয়েছে সেটাকে আমি দেখলাম, হচ্ছে মানে দেখলাম এটা ফেলে দেওয়ার আগে। ইট মেল্টেড, এইটা গলে যাচ্ছিল, অ্যান্ড আই লেট ইট ফল অ্যান্ড ব্রেক, এবং এটা আমি ফেলে দিলাম এবং এটা ভেঙে গেল। আমি যদি এটা আরেকটা জিনিস বুঝিয়ে বলি তাহলে এটা এরকম যে যখন সকাল হলো, সকালবেলা এখানকার যে স্পিকার সে পানি খেয়ে খাওয়ার জন্য সে উঠলো, এবং উঠে গিয়ে যখন তার যে পানি খাওয়ার যে পাত্র, সেটা গ্লাস হতে পারে বা জগ হতে পারে যেটাই হোক না কেন, সেটা ভেতরে সে পানি খেতে যাবে, এই সময় দেখলো যে ওর উপরে পাতলা বরফের আস্তরণ পড়েছে, এবং সেই আস্তরণটা নিয়ে সে তুলে নিল, নিয়ে সে ওই আস্তরণটা জানালার দিকে ধরলো এবং ওর ভেতর দিয়ে সে তাকালো জানালা দিয়ে বাহিরে, এবং সে দেখলো যে বাহিরের সব কিছুই তার কাছে সাদা শুভ্র মনে হচ্ছে, বা বিশেষ করে বাইরে যে ঘাস বা গাছপালা বা প্রকৃতি যেটা রয়েছে সেটা, মানে এটার কারণ হচ্ছে সে যেহেতু বরফের আস্তরণটা চোখের সামনে নিয়ে দেখছে সেহেতু, এবং বলছে এরকমটা যখন সে দেখছে এ অবস্থায় কি হলো, তার এই বরফটা গলে যাচ্ছিল এবং সে কি করলো, এটা ফেলে দিল, এবং ফেলে দেওয়ার ফলে এই বরফের যে আস্তরণটা সেটা ভেঙে গেল, এবং এই টোটাল বিষয়টাকে তার কাছে একটা অদ্ভুত জিনিস মনে হয়েছে এবং তিনি সেটা তার মেমোরি থেকে মুছে ফেলতে পারছেন না। বাট আই ওয়াজ ওয়েল, কিন্তু আমি ভালো ছিলাম, আপন মাই ওয়ে টু স্লিপ বিফোর ইট ফেল, এবং এটা ফেলার পূর্বে আমি আমি যেভাবে আর কি ঘুমিয়েছিলাম বা আমার ঘুমানোর যে অবস্থা ছিল সে অবস্থায় আমি বেশ ভালোই ছিলাম। অ্যান্ড আই কুড টেল, এবং আমি বলতে পারছিলাম হোয়াট ফর্ম মাই ড্রিমিং ওয়াজ অ্যাবাউট টু টেক, এবং আমার যে স্বপ্নটা সেই স্বপ্নটা কি ঘটেছে বা কি ঘটতে পারতো সেটা আমি বলতে পারছিলাম। মানে এক কথায় এখানে যে কবি, তিনি অ্যাপেল পিক করতে গিয়ে তার যে শরীর যে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, এবং তিনি এখানে যেটা বোঝা যাচ্ছে তিনি বাসায় এসে তার বাসাতেই তিনি বেডে ঘুমিয়েছেন, অবশ্যই ল্যাডারের উপরে না, সেখানে ঘুমিয়েছেন, এবং ঘুম থেকে উঠে আসার পরে যে ঘটনাটা এই আইস নিয়ে সেটা তার কাছে অদ্ভুত লেগেছে, এবং তিনি খুব ভালো আছেন কেননা তিনি ওখান থেকে উঠে আসার পরে তিনি তার গল্পটাকে রিকল করতে পারছেন, তিনি তার ড্রিমটাকে তিনি রিকল করতে পারছেন এবং তিনি এটা মনে করতে পারছেন এবং বলতে পারছেন। ম্যাগনিফাইড অ্যাপেলস অ্যাপিয়ার অ্যান্ড ডিস অ্যাপিয়ার, স্টেম এন্ড অ্যান্ড ব্লসম এন্ড, অ্যান্ড এভরি ফ্লেক অফ রোসেট শোয়িং ক্লিয়ার। মানে এখানে যে কথাটা বলছে যে মানে এখন যেটা বোঝা যাচ্ছে যে তিনি এই যে স্টোরিটা তার যে ঘটছে এটা তিনি যেন তার মানে তিনি স্বপ্নে দেখছিলেন, এবং সেই স্বপ্নের কথাটা এখানে বলছেন যে ম্যাগনিফাইড অ্যাপেল, যে মানে স্বপ্নে যেই অ্যাপেলগুলো পিক করছিলেন তিনি বাগান থেকে, তো বলছে সেই অ্যাপেলগুলা খুব সুন্দর ছিল, ম্যাগনিফাইড ছিল, সেগুলো অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, এগুলো যেন কখনো চোখের সামনে আসছে আবার যেন চলে যাচ্ছে এরকম। স্টিম এন্ড, স্টিম এন্ড বলতে অ্যাপেলের যে বোটার যে অংশ, বোটার যে দিকটা সেইটা, অ্যান্ড ব্লসম এন্ড বলতে অ্যাপেলের যে তলার যে অংশ যেখানে আর কি অ্যাপেলের ফুল লেগে থাকে, তো এই অংশটুকুকে বলা হচ্ছে যে ব্লসমেন্ট। অ্যান্ড এভরি ফ্লেক অফ রোসেট শোয়িং ক্লিয়ার, এবং রোসেট হচ্ছে এক ধরনের
মানে বাদামি একটা পিঙ্গেল বর্ণের মতো, যেটা হচ্ছে অ্যাপেলের গায়ে। তোমরা যদি ভালো করে অ্যাপেল দেখো তাহলে দেখবে গায়ে খুদি খুদি একেবারে ছোপ ছোপ যেন ফোটা ফোটা দাগ রয়েছে, তো সেইটাকে বলা হচ্ছে। মানে এখানে স্টোরিটাকে খুব রিয়েলিস্টিক্যালি প্রেজেন্ট করছেন আমাদের স্পিকার, এবং তিনি বলছেন যে অ্যাপেলগুলো ছিল খুব ম্যাগনিফাইড, খুব সুন্দর, এটা কখনো কখনো তার চোখের সামনে আসছে, আবার যেন ভেসে যাচ্ছে, মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। এটার স্টিম সাইড অর্থাৎ বোটার অংশ, এটার ফুলের অংশ, সব কিছুই খুব মানে তার চোখের সামনে আসছে, এবং ইভেন এর গায়ে যে ফোটা ফোটা দাগগুলি রয়েছে সেই ফ্লেকগুলিও যেন তার চোখের সামনে ভেসে উঠছে। মাই ইনস্টেপ আর্ক আর আর্ক নট অনলি কিপস দ্য এক, ইট কিপস দ্য প্রেশার অফ এ ল্যাডার রাউন্ড। মানে এটা এই স্পিকারের মনে হচ্ছে যে এই যে অ্যাপেল পিকিংয়ের সময় তিনি যে ইয়ের উপরে উঠেছিলেন, কি বলে এটাকে, যে ল্যাডারের উপরে উঠেছিলেন, যে মইয়ের উপরে উঠেছিলেন, সেটার ফলে তার যে পা যে এখানে রাখা ছিল ইন স্টেপ আর্ক অর্থাৎ পা রাখার যে জায়গাটা, সেই জায়গাটাতে পা রাখার ফলে তার পায়ে এক ধরনের ব্যথা যেন হচ্ছিল, বা একটা দাগ পড়ে গেছে বা ব্যথা হচ্ছিল, এবং ইট কিপস দ্য প্রেশার অফ এ ল্যাডার রাউন্ড। এটা এবং এইটা প্রেশারের উপরে মানে ল্যাডারের উপরে পা রেখে যে প্রেশার দেওয়ার ফলে যে তার পায়ে যে দাগটা হয়েছে সেটার কথা তিনি বলছেন। আই ফিল দ্য ল্যাডার শোয়ে অ্যাজ দ্য বাক্স বেন্ড। এবং তিনি যেন ফিল করছেন তখনও, অর্থাৎ ঘুম থেকে জেগে ওঠার পর তিনি যেন ফিল করছেন স্বপ্নের ভেতরে, যে তিনি যে স্বপ্নটা দেখলেন যে স্বপ্নে অ্যাপেল পিকিংয়ের, সেই সময় তিনি যেন ল্যাডারের উপরে যেন দোল খাচ্ছেন, এটা যেন তিনি এখনও ফিল করছেন। অ্যান্ড আই কিপ হিয়ারিং ফ্রম দ্য সেলার বিন দ্য রাবলিং সাউন্ড, দ্য রামলিং সাউন্ড অফ লোড অন লোড অফ অ্যাপেলস কামিং ইন। এবং আমি যেন এখনও শুনতে পাচ্ছি ওই যে অ্যাপেলগুলো নামিয়ে আনার পরে যে অ্যাপেলগুলো যেন মানে লোড করা হচ্ছে বা আনলোড করা হচ্ছে, এটা যেন এখনও শুনতে পাচ্ছি। মানে এইখানে যে স্পিকার একাই যে শুধুমাত্র ওই অ্যাপেল বাগান থেকে যে অ্যাপেল পিক করছিল তা না, এটা আরও অনেক লোকই করছিল, এবং তার যে সাউন্ড, কেউ আপেল রাখছে, কেউ আবার আনলোড করছে আপেল বাসাইয়ের জন্য, এই যে বিষয়গুলো, এই শব্দগুলো যেন তিনি শুনতে পাচ্ছিলেন। ফর আই হ্যাভ হ্যাড টু মাস অফ অ্যাপেল পিকিং, আই অ্যাম ওভার টায়ার্ড অফ দ্য গ্রেট হারভেস্ট আই মাই সেলফ ডিজায়ার। এখানে স্পিকার যে কথাটি বলছে যে স্পিকার অ্যাপেল পিকিং করতে করতে অর্থাৎ বা অ্যাপেল হারভেস্টিং করতে করতে খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল এবং খুব বেশি টায়ার্ড হয়েছেন, যদিও তিনি এই অ্যাপেল হারভেস্টিংয়ের পূর্বে তিনি এটা খুব মানে ডিজায়ার করতেন, খুব ইচ্ছা প্রকাশ পোষণ করতেন যে তিনি আপেল হারভেস্টিং করবেন। দেয়ার ওয়ার 10,000 ফ্রুট টু টাচ, চেরিশ ইন হ্যান্ড, লিফ্ট ডাউন অ্যান্ড নট লেট ফল। আচ্ছা, এখানে স্পিকার একটা এক্সাজারেশন ইউজ করছেন, ঠিক ওয়ার্ডসওয়ার্থের যে 10,000 স অ্যাট এ গ্ল্যান্স ওই টাইপের, যে তিনি যে অ্যাপেলগুলো আর কি হারভেস্ট করলেন, পিক করলেন, সেটার পরিমাণ প্রায় 10,000, মানে প্রায় 10 মিলিয়নের মতো। তো বলা হচ্ছে যে এতগুলি আপেল তিনি পিক করলেন এবং এগুলো তিনি কি করছেন, চেরিশ ইন হ্যান্ড, তিনি হাতে নিচ্ছেন, আবার হাত থেকে হাত দিয়ে রেখে দিচ্ছেন ছুরিতে, মানে উঠা বসা উঠা বসা এরকম আর কি তিনি করছেন। অ্যান্ড নট লেট ফল, এবং কোনোটাকেই তিনি একেবারে মাটিতে পড়তে দিচ্ছেন না। ফর অল দ্যাট স্টাক দ্য আর্থ, এবং এই সব কিছু কেন করছেন, যে যদি সেগুলো স্টাক দ্য আর্থ মাটিতে পড়ে যায় বা মাটিতে আঘাত করে বা আঘাত পায়, নো ম্যাটার ইফ নট ব্রুইসড অর স্পাইকড উইথ স্টাবল, কোনো ব্যাপার না, যদি এইটা হচ্ছে মাটিতে পড়ে গিয়ে যদি থেতলে না যায়, অথবা স্পাইকড উইথ স্টাবল অর্থাৎ খড়ের সঙ্গে যদি এগুলো আঘাতপ্রাপ্ত না হয়, তাহলে কোনো ব্যাপার না বা কোনো সমস্যা নেই। ওয়েন শিওরলি টু দ্য সিডার অ্যাপেল হিপ অ্যাজ অফ নো আর্থ, কিন্তু এগুলো শিওরলি নিশ্চিতভাবেই যাচ্ছে অ্যাপেল সিডারের জন্য, অর্থাৎ অ্যাপেল সিডার বলতে অ্যাপেলের যে জুস, সে জুস তৈরি করার জন্য, অ্যাজ অফ নো আর্থ, এবং এটা কোনো যোগ্যতা থাকবে না বা এটা ওই উপযোগী থাকবে না যদি এটা পড়ে যায়। মানে এটা আমি যদি এখন তোমাদের ক্লিয়ারলি বোঝাই, যে স্পিকার এখানে বলছেন যে তিনি প্রায় হাজার হাজার আপেল প্রতিদিন এরকমভাবে মানে ছিঁড়ছেন এবং আপেল হারভেস্ট করছেন এবং সেটা ব্যারেলের ভেতরে রাখছেন, আবার ছিঁড়ছেন রাখছেন এরকম, এবং এরকম করতে করতে তিনি একটাও আপেল মাটিতে পড়তে দিচ্ছেন না, কারণ এই আপেলগুলো যাবে হচ্ছে জুস করার জন্য, এবং জুস করার জন্য অ্যাপেলগুলো হতে হবে টাটকা এবং ভালো, এগুলো যদি মাটিতে পড়ে থেতলে যায়
তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি এগুলো না মানে না ব্রুস্ট করা হয়, না সিডার করা হয়, বা না জুস করা হয়, বা এগুলো, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু এগুলো জুস করার জন্য নেওয়া হবে, সিডার করার জন্য নেওয়া হবে, সেহেতু এটা হচ্ছে তখন আর ওই সিডার করার উপযোগী থাকবে না। এখানে আমরা একটা ওয়ার্ড যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফল। এই ফল জিনিসটা এবং অ্যাপেলের যে মানে অ্যাপেল এবং ফল, এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ আমাদেরকে প্রায় ওই আদম এবং ইভ এর যে হেভেন থেকে ওয়ার্ল্ডে যে ফল, সেই ফলটাকে আমাদেরকে প্রায় রিমাইন্ড করছে বা মনে করিয়ে দিচ্ছে। এবং এই ফলটা মূলত মানে এইখানে এই কবিতাটিতে আমরা অলরেডি দুইটা যে বিবলিক্যাল যে ইমেজ সেটা পেলাম, একটা হচ্ছে জ্যাকবের যে ল্যাডার সেইটার, এবং আর একটা হচ্ছে এই ফলের মাধ্যমে এই আদম এবং ইভের যে হেভেন থেকে পৃথিবীতে যে ফল সেইটা আমরা দেখতে পেলাম। ওয়ান ক্যান সি হোয়াট উইল ট্রাবল দিস স্লিপ অফ মাইন্ড, হোয়াট এভার স্লিপ ইট ইজ। এরপরে এই স্পিকার যে কথাটি বলছে যে তিনি কোন ধরনের ঘুম ঘুমাতে যাচ্ছেন সেটা তিনি যেন বুঝতে পারছেন না, এরকম একটা অবস্থা, স্ট্রেঞ্জ একটা, অদ্ভুত যেন একটা ঘুম তার পাচ্ছে, এবং সেই ঘুমের মধ্যে কি তাকে প্রবলেমে ফেলবে সেইটার কথা তিনি চিন্তা করছেন। মানে এখানে এখন বোঝা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে কবি এখনও মানে এখানকার যে স্পিকার, তিনি এখনও ঘুমাতে যাননি, তিনি অ্যাপেল পিকিংটা সত্যি সত্যি বাস্তবেই করেছেন, এবং বাস্তবে করার ফলে যেটা ঘটেছে যে তার এটা, তিনি এতটাই মানে ডিসগাস্টেড হয়েছেন বা এতটাই অবস্থা তার খারাপ হয়েছে যে তিনি এখন ফিল করছেন যে আমি যদি ঘুমাতে যাই, মানে তিনি তার এই ঘুমাতে গেলে তার স্বপ্নটা এরকমটা হবে এবং তিনি স্বপ্ন দেখবেন, সেইটাকে তিনি প্রেডিক্ট করছেন, সেই সেইটার ব্যাপারে তিনি একটা ভবিষ্যৎবাণী দিচ্ছেন আর কি, যে তিনি এরকমের হয়তোবা স্বপ্ন দেখবেন। এবং তিনি সেই কথাটাই বলছেন যে এই যে এরকম একটা টায়ারসাম কাজ করার পরে, এরকম একটা হার্ডশিপের পরে তিনি যখন ঘুমাতে যাবেন তার ঘুমটা কেমন হবে সেটার কথা তিনি বলছেন। ওয়ার হি নট গন দ্য উডচাক, আচ্ছা দ্য উডচাক উড সে ওয়েদার ইট ইজ লাইক হিজ লং স্লিপ অ্যাজ আই ডিসক্রাইব ইটস কামিং অন অর জাস্ট হিউম্যান স্লিপ। বলছে এই যে ঘুমটা, তার যে ঘুমটা, যে ঘুমটা তিনি ঘুমাতে যাচ্ছেন, এইটা ঘুমটা কেমন হবে এটা বলতে পারবে হচ্ছে উটচাক। উটচাক হচ্ছে এক ধরনের র্যাবিট টাইপের প্রাণী, অর্থাৎ ছোট ছোট ইঁদুরের চেয়ে বড়, র্যাবিট মানে খরগোশ তোমরা জানো তো, এই খরগোশ টাইপের এক ধরনের প্রাণী যেটা সাধারণত শীতের 3 মাস ঘুমিয়ে থাকে। তো এখানে এই র্যাব উটচাঁকে সে প্রশ্ন করছে বা উটচাঁকের কাছে জানতে চাচ্ছে যে উটচাঁক হয়তো বা বলতে পারবে যে তার এই ঘুমটা কেমন ঘুম হবে, অর্থাৎ উটচাঁকের মতো এরকম লম্বা ঘুম হবে নাকি সাধারণ যে মানুষ সেই মানুষের মতো ঘুম হবে, অর্থাৎ সাম হিউম্যান স্লিপ, হিউম্যান স্লিপের মতো সাধারণ ঘুম হবে। কিন্তু ওয়ার হি নট গন মানে কিন্তু তার যে উটচাঁক সেটা অলরেডি মানে ঘুমাতে চলে গেছে, যার জন্য তিনি যেন অ্যান্সার পাচ্ছেন না। বাট এখানে আমরা যেটা বুঝতে পাচ্ছি যে কবি যে একটা টায়ারসাম কাজ করেছেন এবং কাজ করার পরে তিনি যে ঘুমাতে যাচ্ছেন, সেই ঘুমের ভেতরে মানে সেই ঘুমটা যে অনেক স্লিপ হবে এবং সেই ব্যাপারে তিনি সন্দিহান যে এটা কি খুব বেশি মানে তিনি এত ক্লান্ত যে এই ঘুমটা কি খুব বেশি ডিপ হবে হয়ে যাবে নাকি সাধারণ মানুষের যে হিউম্যান যে ঘুম, মানুষের যে ঘুম সেরকম 5 বা 7 বা 10 ঘন্টার যে ঘুম সেই ঘুমটাই হবে নাকি একেবারে লং একটা ঘুম হবে। এবং এই ঘুমের মধ্যেও যে তিনি এই যে নাইট মেয়ারটা দেখবেন, অর্থাৎ এই যে অ্যাপেল পিকিংয়ের যে নাইট মেয়ার, যেটা তিনি বাস্তবে অ্যাপেল পিক করেছেন এবং সেটার ফলে তার যে পরিশ্রম বা তার যে কষ্ট হয়েছে এটা তিনি ঘুমের মধ্যেও যে তিনি দেখবেন, এই ব্যাপারে তিনি একটা ভবিষ্যৎবাণী করছেন বা এটা যেন তিনি এটা নিয়ে একটা ফিল করছেন আর কি। তো এই হচ্ছে এখানকার যে স্টোরি, সেই স্টোরিটা আমি যদি আরও একবার ডিটেইল বলি, যে এখানে যে স্পিকার তিনি একটা অ্যাপেল পিকিং করেন বাগান থেকে, এবং অ্যাপেল পিকিং করার সময় তিনি বলছেন যে গাছের সাথে মই লাগিয়ে সে মই থেকে তিনি একটার পর একটা অ্যাপেল পিক করেন, কিন্তু দিন শেষে যেটা হয় যে তার অ্যাপেল পিক করতে করতে এমন একটা ডিসগাস্টিং অবস্থা তার চলে আসে, গাস্টিং একটা অবস্থা চলে আসে, যে তিনি আর যেন সবগুলো অ্যাপেল অর্থাৎ কিছু অ্যাপেল গাছে থাকতেও তিনি ওই অ্যাপেলের যে ব্যারেল বা ঝুড়ি যেটা সেটা নিয়ে মানে সেটা মানে তিনি আর আপেল যেন তুলতে চাচ্ছেন না বা তিনি যেন আপেল হারভেস্টার করতে চাচ্ছেন না, এরকম একটা অবস্থা। এবং এই একটা অবস্থায় তিনি বলছেন যে দিন শেষে তিনি ঘুমাতে যখন যাবেন সেটার কথা বলছে, তো ঘুমাতে যাওয়ার সময় মানে তার এই অ্যাপেলটা, এই যে অ্যাপেল পাড়ার সময়ের যে দুঃ মানে কষ্টটা, সে কষ্টটা যেন তার কাছে দুঃস্বপ্ন হয়ে ফিরে আসবে, নাইট মেয়ার হিসেবে ফিরে আসবে, এটা তিনি একটা ভবিষ্যৎবাণী করছেন।
এবং এই অ্যাপেল পিকিং এর সময় তিনি আরো বেশ কিছু ঘটনা করছেন, বলছেন যে অ্যাপেল পিকিং গুলো সময় হচ্ছে সবাই অনেকজন একসঙ্গে অ্যাপেল পিক করেন, অ্যাপেলের সৌন্দর্য এখানে ম্যাগনিফাইড অ্যাপেল হিসেবে বলছেন, যে অ্যাপেলটা অ্যাপেল গুলোর গায়ের যে ছোট ছোট যে ফোটা ফোটা যে দাগ রয়েছে সেগুলো যেন তার স্বপ্নের ভেতরে ভেসে আসবে। ইভেন তার যে মইয়ের উপরে তিনি পা রেখে যে অ্যাপেল গুলো পিক করছেন সে তার পা গুলো ব্যথা করবে, ফুলে যাবে, এগুলোও যেন তিনি স্বপ্নের মধ্যে ফিল করতে থাকবেন, এবং অ্যাপেলের যে ইসেন্স বা শীতের যে ইসেন্স সেগুলো যেন তিনি ফিল করতে থাকবেন এই তার এই ঘুমের ভেতরে। তিনি এই কথাটি বলছেন এখানে। তো এইখানে মূলত এখানে একটা তিনি ইমেজ ক্রিয়েট করছেন, শীতকালীন একটা অ্যাপেল পিকিং এর যে ইমেজ বা সিনারিও তিনি ক্রিয়েট করার চেষ্টা করছেন, এবং এই কবিতাটিতে মূলত তিনি এইটাই জাস্ট আমাদের সামনে তুলে ধরেছেন। সো এই এই ছিল এই কবিতাটিতে, জাস্ট লাইন বাই লাইন আমি পড়ে গেলাম, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন তোমাদের অনেকেই হয়তো বা প্রশ্ন করবে যে এইভাবে লাইন বাই লাইন পড়ে লাভটা কি। তো এটা আসলে জাস্ট তোমার কবিতাটা জানা এটুকুই, এবং যখন তোমরা কোশ্চিন পড়তে যাবে হয়তো বা এখান থেকে ইমেজারি বা ইমেজ যেটা ক্রিয়েট করা হয়েছে সেইগুলো নিয়ে হয়তো কোশ্চিন হতে পারে, বা হিউম্যান সাইকোলজি বা হিউম্যানের যে আরও যে বিষয়গুলো রয়েছে, এই রবার্ট ফস্টের যে বইটা তোমরা কিনেছো সেইটার ভেতরে যে আরও বেশ কয়েকটা কবিতা রয়েছে সবগুলো মিলে কম্বাইনলি তো একটা কোশ্চেন লিখতে হবে। তো সেক্ষেত্রে তখন এইটাতে হয়তো বা ইমেজ বা ইমেজারি নিয়ে হয়তো বা সিম্বল এগুলো নিয়ে হয়তো বা কবিতাটা মানে অ্যান্সারটা লিখতে হতে পারে। তো সেক্ষেত্রে জাস্ট কবিতাগুলি জেনে রাখতে হবে যে কবিতাগুলির ভেতরে কোথায় কী বলছে সেটা। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন এই জাতীয় ভিডিও নিয়ে আসবো। সো টিল দেন আল্লাহ হাফেজ।